বাংলাদেশের সাথে করোনা ভ্যাকসিনের সংকট বিলোনিয়া মহকুমা হাসপাতালেও 18 বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন দেওয়া শুরু হতেই ভ্যাকসিনের সংকট দেখা দিল বিলোনিয়া মহকুমা হাসপাতালে। এই নিয়ে চলছে উত্তেজনা। শনিবার ভ্যাকসিনের স্বল্পতায় উত্তেজনা সৃষ্টি হয় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো ভ্যাকসিন প্রত্যাশীদের মধ্যে। একসময় ক্ষোভে ফেটে পড়ে, কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয় ভ্যাকসিন নেই, সকলকে ভ্যাকসিন দেওয়া যাবে না। যদিও সকাল 9টা থেকে ভ্যাকসিন প্রত্যাশীরা ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল, তাদের অভিযোগ যদি ভ্যাকসিনের স্বল্পতা থাকে তাহলে আগে কেন জানানো হয়নি, আর যদি স্বল্পতাই থাকে তাহলে পরে যেদিন আসবে ভ্যাকসিন তখনই দেব আমরা, কিন্তু আমাদেরকে টোকেন দেওয়া হোক। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ টোকেন দিতে রাজি হয়নি। এই নিয়ে শুরু হয় চরম উত্তেজনা। পাশাপাশি যেখানে সামাজিক দূরত্বের জন্য এত কিছু করা হচ্ছে, কিন্তু একটি মহকুমা হাসপাতালে করোনা টিকা গ্রহণকে কেন্দ্র করে কোনো ধরনের সামাজিক দূরত্ব নেই বললেই চলে। সামাজিক দূরত্বের আদ্যশ্রাদ্ধ করল বিলোনিয়া মহকুমা হাসপাতাল। করোনার বিধিকে উল্লঙ্ঘন করে চলছে করোনার টিকাকরণ। যে সামাজিক দূরত্বের কথা কেন্দ্রীয় সরকার বারবার বলে যাচ্ছে তা কোনোভাবেই মানেনি বিলোনিয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। আমরাও জানি যে ভ্যাকসিন কম থাকে, কিন্তু ওষুধ থেকে যদি ওষুধ এতজন আপনারা এগেন বা এতজন নির্দেশন করে দেবেন তাহলে তো আমরা সেই হিসাবে আমরা এগাম। শুধু শুধু আমরাও চাই না যে গ্যাদারিং করতে, আপনারা আইসেন কোন সময়? এখানে 9টার সময়। আচ্ছা, 9টাতে সকাল 9টায় সকাল 9টা এখন পর্যন্ত ভ্যাকসিনেশন হয়েছে? এতক্ষণ তো হয়েছে, আমাদের একবারও হচ্ছে না। আমরা এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারি, আমরা জানি ভ্যাকসিন না থাকতেই পারে, বাট ব্যাপারটা হচ্ছে আমরা মতো সে তারা কোনো আইডিয়া আছে যে কয়টা ভ্যাকসিন আইতেছে। তো সেই হিসেবে মানুষ সে খুব যে এতটা ভ্যাকসিন আছে, আপনারা এতজন রেজিস্টার করে এতজনকে কোনো গ্যাদারিং এর ইস্যু নাই, আইডিয়া দিবেন যাবেন। যেটা 45 ইয়ার্স আপ সবাই তো আমরা সবাই বুঝেছি ভ্যাকসিন নাই, বাট মেইন ইস্যু হয়েছে যখন তারা জানে যে এতটা ভ্যাকসিন আইতেছে তারা আমরা পুরো দেখছি এতটাই ভ্যাকসিন আইতেছে, আমরা এতটাই এতজন মানুষ রেজিস্ট্রেশন এতজন মানুষই করুন। আমার আমার এই আজকে কম বয়স্ক তো আছে 45 বা 50 45 এর নিচেও তার যারা সুগার আছে প্রেশার আছে তারা তো মেইন ইস্যু। দিনে সবাইকে চাইলেও তো একদিনে সবাইকে একই সঙ্গে ভ্যাকসিনেশন করতে পারবো না, আমি আগেই বলেছি ভ্যাকসিনেশনে সময় লাগে আমাদের হাফ ড্রাফ ওয়াইজ আমরা সবাইকে ভ্যাকসিনেশন হয়তো বা করাতে পারবো, আমাদের যখন যেমন আমাদের ওষুধের সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হয়। কিন্তু সোশ্যাল ডিস্টেন্স তো কোনো কিছুই নেই পুরো লাইনে? আমাদের তরফ থেকে আমরা যতটুকু পারছি অ্যানাউন্সমেন্ট করছি, আমাদের পুলিশরা ছিলেন, আমাদের সিকিউরিটি ছিলেন, যথেষ্ট আমরা চেষ্টা করছি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য, এরপর বাকি তো আমাদের জনগণের উপরে। বিলোনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।